অমিত শাহ জির মন্তব্যের পরে আমি মন্তব্য করবো, উনি নেতা আমি করবি, উনি নেতা আমি করবি। উনি কালকে 26-এর নির্বাচন করেননি, উনি 1 কোটি সদস্য করতে বলেছেন, আমরা সেই কাজটা করছি। তাদের কি 26-এর রাজ্য পাঠ বদলাবে? উনি নেতা আমি কর্মী দাদা। আরজি পরিষদে 6টা বিধানসভা ভোট আছে, এই ইস্যুটা কি কাজে লাগবে? ডাক্তারদের আন্দোলন তো ধামা চাপা দেবে। পশ্চিমবাংলায় সুস্থ অবাধ গণতান্ত্রিক ভোট হলে কোন হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। আমি আবারও বলছি, কোন হিন্দু সনাতনী এবং জনজাতি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। পশ্চিমবাংলায় গত উপনির্বাচনে আমরা দেখেছি 4টে কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপির হিন্দু নয়, তৃণমূল এবং সিপিএম এর হিন্দুদেরও ভোট দিতে দেওয়া হয়নি। আমি ভাই ওদের দলের কথা বলতে যাবো না, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোন কর্মচারীর সঙ্গে কার কি হয়েছে আমি কেন বলতে যাবো? মালিক ঠিক করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আপনারা আছেন তো, প্রথম দিন থেকেই ছিলাম। তাদের আন্দোলন আগামী দিনে কোন, যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থেকে নেই, নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জি। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বলেছেন, মাঠে গা তো এক রহেগা তো এক রহেগা তো নেক রহেগা। সবকে বলতে হবে আমি ভারতীয়, আমি সনাতনী। আর রাহুল বাবা বলছে, হেমন্ত সোরেন বলছে, জাত পাতের সেন্সাস করো, জাত পাত ট্রাইবেল কে আলাদা করো, এসসি কে আলাদা করো, ওবিসি কে আলাদা করো, ওবিসির মধ্যে আবার গোয়ালা কে আলাদা করো, নাই কে আলাদা করো, তিলি কে আলাদা করো, তেলি কে আলাদা করো, কুম্ভকার কে আলাদা করো, স্বর্ণকার কে আলাদা করো, মালাকার কে আলাদা করো, ব্রাহ্মণ আলাদা করো, ভূমিয়ার আলাদা করো, রাজপুত আলাদা করো, লালা আলাদা করো, মাহিষ্য আলাদা করো, আমরা সবাই ভাগ হয়ে যাব। আর ওনারা মাদ্রাসা মোল্লা আর রোহিঙ্গাদের নিয়ে রাজ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মাস্টারমশাইকে জেতাবেন তো নাকি? তাগড়া লিডার আছে। জেএমএম যখন লড়াই ছিল উনি ছিলেন, জেএমএম যখন ওষুধ তুষ্টিকরণ পরিবারবাদ চম্পাই সরেনের মতো লোককে ঘাট ধাক্কা মেরে দাঁড়িয়েছে ভোটের 4 মাস আগে, আজকে চম্পাই সরেন বলল মাধব মাহাতো বলল সব বিজেপিতে, কারণ মোদীজি 3টা জিনিস খতম করে দিয়েছেন ভারতবর্ষে। আগে ভোট হতো পরিবারবাদের ভিত্তিতে, তুষ্টিকরণের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, মোদীজি খতম করে দিয়েছেন, এখন ভোট হবে বিকাশবাদের ভিত্তিতে। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল শুনেছি, হেমন্ত জি আড়াই ওয়া পিপল তাগড়া মিটিং হওয়া দাম তারা মে মিটিং কিয়া হওয়া বহু তাগড়া মিটিং হওয়া নামাঙ্কন র্যালি কা সমাবেশ হওয়া তো ফুরকান জি আর উনকা লড়কা ইরফান গান বাই বাই আমরা বাংলায় কি হচ্ছে দেখছেন তো, সন্দেশ খালি থেকে আর কি কর, মা দিদি বোন বেটি
প্রত্যেক রেইন টিভি খুলুন, জঙ্গল রাজ, মা বোন বিটি দিদি প্রত্যেক দিন বলাৎকার আর খুন, তাই এদের সোচ আর এদের মুখের ভাষা বচন দুটোই এইরকম মাতৃশক্তিদের অপমান করে। অভয় সিং জি হ্যাঁ আমার ডিস্ট্রিক্ট কা ভিপি, দিলীপ হেমব্রম জি হ্যাঁ ডিস্ট্রিক্ট কা মহামন্ত্রী, বিপিন দেও জি বিধানসভা প্রভারী জি, আমার টন্টন ঠাকুর জি প্রভারী প্রবাসী প্রভারী হ্যাঁ বিহার সে, জেলা পরিষদ প্রেসিডেন্ট রাধারানী জি হ্যাঁ, মন্ডল প্রেসিডেন্ট ওম প্রকাশ যাদব জি, প্রমোদ গোস্বামী জি, ঠাকুর মনীষ সিং জি, ঈশান মুর্মু জি, বরুণ মন্ডল জি, বনমালী মন্ডল জি, আর দুজন বাংলা থেকে আছে, যুব মোর্চার রাষ্ট্রীয় সহ সভাপতি এবং দুর্গরাজপুরের এমএলএ আমার কলিগ অরুণ শাহ, আর বারামণিতে গত বিধানসভায় লড়েছেন ভারতীয় জনতা পার্টির তাজা নেতা যুবা নেতা সুজারু নেতা অরিজিৎ রায়। আমি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিনীতভাবে আমি অনুরোধ করব যে ঝাড়খণ্ডের নির্বাচনে সুশাসন আর সুরক্ষা এইটা দুটোর পক্ষে আপনারা ভোট দিন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত কয়েক মাসে ছত্তিশগড়ে ভোট হয়েছে, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, রাজস্থানে ভোট হয়েছে, উড়িষ্যাতে ভোট হয়েছে, হরিয়ানাতে ভোট হয়েছে, অন্ধ্রপ্রদেশে ভোট হয়েছে, সিকিমে ভোট হয়েছে, অরুণাচল প্রদেশে ভোট হয়েছে, মেঘালয়ে ভোট হয়েছে, সেখানে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হরিয়ানা নির্বাচন লোকসভা ভোটের পরে হরিয়ানা নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ওখানে লড়াই করেছে, ওখানে যোগী আদিত্যনাথ জি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গিয়ে সভা র্যালি করেছেন, এবং যে হরিয়ানা নিয়ে ইন্দি জোট বা কংগ্রেস বা তার বন্ধু জেএমএম লাড্ডু বিতরণ বাজা বাজানো মিষ্টি বিতরণ বিজয় মিছিল করার প্রস্তুতি নিয়েছিল, আপনারা দেখেছেন কিভাবে হরিয়ানার মানুষ বিজেপির সরকার তৃতীয়বারের জন্য এনেছে। হরিয়ানা কা জিত হামারি হ্যায়, আবি ঝাড়খণ্ড কা বারি হ্যায়, হরিয়ানা কা জিত আপ ঝাড়খণ্ড কা, আপ ঝাড়খণ্ড কা, ঝাড়খণ্ড মে হো জায়েগা তো 26 মে বঙ্গাল ভি হো জায়েগা, বঙ্গাল ভি হো জায়েগা, হো জানা চাহিয়ে। बंगाल में तुष्टिकरण परिवारवाद जैसे यहाँ चल रहा है, हेमंत सोरेन के असली चेहरा नहीं है, उनका घर में चाबी है, इसलिए चंपाई सरन जी जो हमारे जनजाति नेता है, जो जमीन से जुड़ा हुआ नेता है, उनको बोल दिया कि जाओ तुम भागो, हमारी धर्मपत्नी जो बोलेगी मैं वही करूंगी। यहाँ की परिवारवाद चल रहा है, तुष्टिकरण चल रहा है, यहाँ का चीफ मिनिस्टर बहुत दिन तक जेल के अंदर था, इसलिए संग्राम के लिए नहीं, कोई आंदोलन के लिए नहीं, कोई भला काम के लिए नहीं, भ्रष्टाचार के लिए, जमीन घोटाला के लिए, खान घोटाला के लिए उनमें अंदर में था। अभी के अंदर में मंत्री है आलमगीर आलम,
কংগ্রেসের মন্ত্রী তার বাড়ির চাকরের ঘর থেকে 34 কোটি টাকা পাওয়া গেছে 34 ক্রোর। রবীন্দ্রনাথ বাবুর বাড়িতে গেলেও বা কাছাকাছি করলেও পাওয়া যাবে 34 কোটি টাকা। কর্মচারীর বাড়ি থেকে পাওয়া গেছে। আর আলমগীর আলম তো আমার পাশেই থাকে মুর্শিদাবাদে, পাকুড়ে মুর্শিদাবাদের গায়ে। ওইটা দিয়ে যত রোহিঙ্গা প্রত্যেক দিন ঢোকাচ্ছে সাপ্লাই লাইন বাংলা দিয়ে ঢুকছে, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলাচ্ছে, ঝাড়খণ্ডে লাভ জিহাদ হচ্ছে, আমাদের আদিবাসীদের জমি লুট করছে, আমাদের বোন মেয়ে সনাতন আদিবাসীদের লাভ জিহাদের শিকার হচ্ছে। আজকে ঝাড়খণ্ডে যখন অটল বিহারী বাজপেয়ী ঝাড়খণ্ড তৈরি করেন তখন ওদের সংখ্যা কত ছিল? ওদের সংখ্যা 10% কম ছিল, আজকে 20% হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 30% পেরিয়ে গেছে। যত রোহিঙ্গা গোটা দেশে সাপ্লাই দেওয়ার দায়িত্ব কার? মমতা ব্যানার্জি আমার কার। 72টা জায়গা বর্ডারে, বাংলাদেশ বর্ডারে বিএসএফ কে জমি দেয় যাতে ভারত সরকার কাঁটা তারের বেড়া লাগাতে না পারে। এই নির্বাচন মাস্টারমশাই মাধব মহাতোকে অ্যাসেম্বলিতে পাঠানোর শুধু ভোট নয়, শুধু মুখ্যমন্ত্রী বানানোর ভোট নয়, এই নির্বাচন ঝাড়খণ্ডে জমি মাটি জঙ্গল জনজাতি মূলবাসী তাদের রক্ষা করার লড়াই। তাই শিবরাজ সিং চৌহানজি হেমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে নারা দিয়েছেন, স্লোগান দিয়েছেন, বিজেপির একটাই লক্ষ্য রুটি বেটি জমিন মাটি। এই তিন স্লোগান কি উপর আপনাদেরকে ওবিসির মর্যাদা দিয়েছিল। বাংলাদেশ হিন্দু ওবিসি তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি। গোয়ালা গোপ তিলি তেলি কুর্মি কুম্ভকার স্বর্ণকার মালাকার নাই নাপি এরা কেউ নেই ওবিসি। আর মুসলমানদের ওবিসি এ করে 98% মুসলিমদেরকে ওবিসি সংরক্ষণ দিয়েছে। এদের কাজ এইটা, জটবাঁধন তৈরি হন, ভাগ হবেন না তো, ভাগ হবেন না তো, মোদিজির প্রার্থীকে ভোট দেবেন তো, ভোট দেবেন তো। মোদিজি কি কি করেছেন আপনারা জানেন, যারা সনাতনি কোনদিন ভেবেছিলেন অযোধ্যায় রাম মন্দির হবে? ভুলে গেছেন, ভুলে যাননি তো? কত তারিখ ছিল? 22শে জানুয়ারি 2024, এক বছর হয়নি। এ তো পাহিলে ছাকি হ্যায় আবি কাশি মথুরা বাতা, দেওয়ালির আগে কথা দিচ্ছেন তো, ভাগ হবেন না তো, ছোটি মাইয়া কি জয় বলতে যাওয়ার আগে কথা দিচ্ছেন তো, একসঙ্গে ভোট করবেন? আর জনজাতি মূলবাসী আদিবাসী যারা আমাদের দেশের অরিজিনাল বাসিন্দা আপনারা শুনে রাখুন, মোদিজি আপনাদের নিচে বসায় না, উপরে বসায় দেশের এক নম্বর নাগরিকের নাম কি? দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার আদিবাসী গ্রাম থেকে উঠে আসা একজন প্রান্তিক মহিলা দেশের এক নম্বর নাগরিক। আমরা 8টা রাজ্যে সরকার করেছি এক বছরে, 2টো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী আমরা দিয়েছি, মোদিজি দিয়েছে,
मोहन चरण माझी उड़ीसा विष्णुदेव साई छत्तीसगढ़ बीजेपी जाने हरियाणा के मुख्यमंत्री दलित আমরা করেছি নায়েব সিং জিকে আমরা দলিতদেরকে মর্যাদা দিতে জানি দেশের প্রধানমন্ত্রী ওবিসি সমাজ থেকে আসছে বিজেপি জানে করতে বিজেপি ব্রাহ্মণ সমাজ থেকে ভজনলাল শর্মাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করতে জানে ভারতীয় জনতা পার্টি জানে राधा माधव कृष्ण आनंद गोपाल गोप समाज मोहन जादव चीफ मिनिस्टर बीजेपी जाने करते समस्त मानुष समस्त समाज के लिए भारतीयत्व भारतीय संस्कृति मोदी जी को देखिए जो जामतारा थे नाला आसाय देखी मटिर तैरी দীপ বিক্রি হচ্ছে ছোট ছোট জায়গায় তিন বছর আগেও দেখি মোদিজি কা আমাল চমৎকার মোদিজি স্বচ্ছ ভারত বলেছেন ১৪ কোটি মানুষকে শৌচালয় নির্মাণ করে দিয়েছেন মোদিজি যোগা করেছেন গোটা পৃথিবীর ১৮০টা দেশ গ্রহণ করেছেন मोदी जी स्लोगान मां के नाम एक पेड़ माई का भी गाज लगाओ मोदी जी स्लोगान भोकल फॉर लोकल जो तो कारीगर आछे हाथेर काज करे जादेर जन्य मोदी जी करेछेन विश्वकर्मा योजना झारखंडे नवंबरे बीजेपी सरकार होच्छे तो होच्छे সে সপ্তাহে শপথ নিচ্ছে শপথ নেওয়ার পরে ডিসেম্বরের ১ তারিখে সব মা দিদি বোনের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে ২১০০ গো দিদি আজ পাকা স্কিম পেলে শিবরাজ সিং চৌহান চালু কিয়া জব চিফ মিনিস্টার থা মধ্যপ্রদেশ মে লাডলি বহন हेमंत विश्व शर्मा जी चालू किया आसाम में अभी महाराष्ट्र में भी चालू हो गया बीजेपी जेखाने कथा रखे मोदी जी बोले छिलेन ৭০ বছর পেরোলে আয়ুষ্মান কার্ড করে দেব ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা চালু হয়ে গেছে মোদী জি বলেছেন আমি ৪ কোটি আবাস করেছি ৩ কোটি আবাস দেব ঝাড়খণ্ডে তালিকা এসে গেছে ঝাড়খণ্ডে আরো ৫ লক্ষ নতুন বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদীজি তৈরি করার সংকল্প নিয়েছে আর যে যে রাজ্যে আমরা কথা রাখি উত্তরপ্রদেশে যোগীজি যা কথা দিয়েছেন রেখেছেন আমরা উড়িষ্যায় এসেছি সুভদ্রা যোজনা চালু করব বলেছিলাম ৫০,০০০ টাকা বছরে মায়েদের দিদিদের ৫০,০০০ টাকা বছরে এককালীন চলুন ঢুকে গেছে চালু হয়ে গেছে উড়িষ্যায় রাজস্থানে ৩৫ লাখ ৮-২৫ লাখ বিজেপি চালু করে দিয়েছে ৫০০ টাকার গ্যাস রাজস্থানে বিজেপি চালু করে দিয়েছে ৩৬ মা তারি যোজনা দিদিদের অ্যাকাউন্টে বছরে এককালীন ১২,০০০ টাকা বিজেপি চালু করে দিয়েছে ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনছে ৩৬ বিজেপি সরকার বিজেপি কথা দিলে কথা রাখে বিজেপি সংকল্প পত্র ভোটের জন্য নেই ইন্ডিজন ভোটের আগে কি বলেছিল ১লা জুলাই ২০২৪ খটাখট 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 ৮,৫০০ টাকা ঢুকবে মাসে খটাখট হওয়া আয়া নেই আয়া ইসলিয়ে হরিয়ানা নে চমৎকার হয়ে গিয়া রাহুল গান্ধী কো টাটা বাই বাই খেল খতম যাও ভাগো যাও চলা যাও
जम्मू काश्मीर आपरा लड़ाई छे एई प्रथम बीजेपी 26% वोट पे छे एई प्रथम बीजेपी हाईएस्ट 29 सीट पे छे एई प्रथम सादात बरन करा पाकिस्तानेर जम्मू के हाथे नियो तो शहीदेर मे बीजेपी एमएलए होय छे कुपवाड़ा थेके মোদি জিজ্ঞেস করবো না তাই তো এই যে মতুয়া বৈষ্ণব রাধা মাধবের সন্দেহটা বসে আছে মাথায় তিল গলায় কণ্ঠী মাথায় শিখা থাকবে কিছু থাকবে 5ই আগস্টের পরে 596টা মন্দির ভেঙেছে বাংলাদেশে হিন্দু বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে গেছে হিন্দু কতল হয়েছে বাংলাদেশের হিন্দু কাঁদছে আমাদেরও এক হতে হবে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে সনাতনী আর জনজাতি আমরা এক হব সিধু মুর্মুর মত কানু মুর্মুর মত চাঁদ মুর্মুর মত ভগবান বিরসা মুন্ডার মত মোগল আর ব্রিটিশদের তাড়িয়েছি ঔরঙ্গজেব বাবরের বংশধরদের